আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ বিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ইসি গঠনে আইনের উদ্যোগকে যেই লাউ সেই কদু বলছে বিএনপি। থাকছে সব শিক্ষকের করোনা পজিটিভ, স্কুল বন্ধ ঘোষণা। জানাবো বুধবার থেকে সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে ভার্চুয়ালি। সর্বশেষ বিএনপি ষড়যন্ত্রের দালিলিক প্রমাণ আছে তথ্যমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। নির্বাচন কমিশন ইসি গঠনে আইন করার উদ্যোগ প্রসঙ্গে বিএনপি বলছে পর্বত মুশিকের চেয়ে বেশি কিছু প্রসব করবে না। এতদিন যা প্রশাসনিক কায়দায় হতো এখন তা আইনিভাবে হবে। আজ মঙ্গলবার বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবিধানে আইনের মাধ্যমে ইসি গঠনের নির্দেশনা থাকলেও স্বাধীনতার ৫০ বছরেও তা হয়নি। অবশেষে সেই আইন করে ইসি গঠন হতে যাচ্ছে, এজন্য গতকাল আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যাতে এখনকার মতো অনুসন্ধান কমিটির মাধ্যমে বাছাই করে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। পরে সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হকের কাছে জানতে চাওয়া হয়েছিল আসন্ন নির্বাচন কমিশন এই আইনের মাধ্যমে গঠন হবে কি না। জবাবে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেছেন হ্যাঁ হবে। আগামী ১৪ই ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। ১৫ই ফেব্রুয়ারি নতুন কমিশনকে দায়িত্ব নিতে হবে। ইসি পুনর্গঠন নিয়ে গত ২০ ডিসেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে আসছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সংলাপে বেশিরভাগ রাজনৈতিক দল ইসি গঠনে আইনের পক্ষে প্রস্তাব করে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। গতকাল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শেষ হয় রাষ্ট্রপতির এই সংলাপ। আওয়ামী লীগও ইসি গঠনে আইনের প্রয়োজন আছে বলে মত দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন এই আইনে কোনো নাগরিক সমাজের প্রতিনিধিত্ব, শিক্ষাবিদ, আইনজ্ঞ থাকতে পারবেন না। দুনিয়ার কোথাও এই নিয়ম নেই। সারা জীবন সরকারি আদেশ মেনে চলা যাদের অভ্যাস, সেই কর্মকর্তাদের নিয়ে এই কমিশন হবে। এজন্যই এটা যেই লাউ সেই কদু বরং পচা কদু। ইসি গঠনের আইন নিয়ে আইনমন্ত্রীর আগের বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন দুর্ভাগ্য, আইনমন্ত্রী নিজের কথায় স্থির থাকেন না, এক এক সময় এক এক কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন এই সরকার ও তাদের গঠিত কোনো কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। রাষ্ট্রপতির সংলাপ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন যারা সংলাপে গিয়েছে তাদের কোনো ক্ষমতাই নেই, আবার রাষ্ট্রপতিরও কোনো ক্ষমতা নেই। এই সংলাপে কোনো অর্জন নেই, সংলাপের জায়গায় সংলাপ, সিদ্ধান্তের জায়গায় সিদ্ধান্ত। চলে যাচ্ছি পরের সংবাদে। কুমিল্লার লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। এতে বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ১৮ জানুয়ারি কোভিড-১৯ পরীক্ষায় প্রধান শিক্ষক শম্পা রানী সাহা সহ বিদ্যালয়ের ৮ জন শিক্ষকের সবার রিপোর্ট করোনা পজিটিভ আসে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। করোনায় আক্রান্ত অন্য শিক্ষকরা হলেন শাহ আলম, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিস নাসরিন, মোহাম্মদ একরামুল হক খন্দকার মুন্না, কামরুন নাহার ও রুবিনা ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা রানী সাহা বলেন দুই দিন ধরে আমার শরীর খারাপ লাগছিল, তাই আমিও আমার স্বামীর করোনা পরীক্ষা করাই, দুজনের করোনা পজিটিভ আসে। বিষয়টি শিক্ষকদের জানালে মঙ্গলবার স্কুলের সকল শিক্ষক করোনা পরীক্ষা করান। পরীক্ষার মাধ্যমে সবার রিপোর্টই পজিটিভ আসে, পরে বিষয়টি আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখতে বলেন। তিনি আরও বলেন সব শিক্ষকই নিজ নিজ বাসায় থেকে শিক্ষকদের পরামর্শে দুঃখিত চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন, এখনও কাউকেই হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি হয়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মতে বিদ্যালয়টি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যালয় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অপরদিকে আগামীকাল বুধবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ আপিল ও হাইকোর্ট ভার্চুয়ালি কার্যক্রম চলবে বলে সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন। নতুন করে করোনা ভাইরাস বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১ জানুয়ারি ৩৭০ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
6 জানুয়ারি তা 1000 ছাড়িয়ে যায়, পরে গত 10 জানুয়ারি তা 2000 এবং এরপর 3 দিনের মাথায় গত 13 জানুয়ারি 3000 ছাড়িয়ে যায়। সোমবার 6676 জনের সংক্রমণ খবরে আসে। 2020 সালের মার্চে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের সব আদালতও সাধারণ ছুটি ঘোষণা করে। ওই সময় দেশের বিচার ব্যবস্থা কার্যত বন্ধ ছিল। পরে সুপ্রিম কোর্টের অনুরোধে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্য বা যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় দিতে পদক্ষেপের উপস্থিতি নিশ্চিত করতে আদালতকে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা দিয়ে আইন হয়। 11 মে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়। করোনা ভাইরাসের সংক্রমণ কমতে থাকলে প্রথমে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে নিম্ন আদালতের কার্যক্রম চালু করা হয়। পরে হাইকোর্টের কয়েকটি বেঞ্চেও শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম চালু করা হয়। পাশাপাশি ভার্চুয়াল আদালতও চালু থাকে, তবে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগ এবং চেম্বার আদালত ভার্চুয়াল প্ল্যাটফর্মেই চলে আসছিল। 1.5 বছরের বেশি সময় এই প্রক্রিয়ায় বিচার কাজ চলার পর গত 1 ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরু হয়। তবে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষাপটে আপিল বিভাগের চেম্বার আদালত ভার্চুয়ালি চালানোর সিদ্ধান্তে আসে। সপ্তাহে 4 দিন রবি, সোম, মঙ্গল ও বুধবার ভার্চুয়ালি বিচার কাজ পরিচালনা করবেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। এমন প্রেক্ষাপটে সোমবার ভার্চুয়াল আদালতে ফেরার ইঙ্গিত দিলেন প্রধান বিচারপতি। সর্বশেষ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, বিএনপি অবৈধ অর্থ ব্যয় করে দেশের বিরুদ্ধে বিদেশে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। বিএনপির ষড়যন্ত্রের দালিলিক প্রমাণ সরকারের হাতেই আছে, ফলে এদেশে তাদের রাজনীতি করার অধিকার থাকে কি না তিনি সেই প্রশ্ন তুলেছেন। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোট বিশেষ করে বিএনপি বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। এই কথা আমরা বহুদিন ধরে বলে আসছি, তারপরেও হয়তো অনেকের মনে নানা প্রশ্ন ছিল। প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন ও অগ্রগতি রুখে দেওয়ার জন্য, দেশের রপ্তানি বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য বিএনপি রীতিমতো অর্থ ব্যয় করে লবিস্ট ফার্ম নিয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, 2015 সালে বিএনপির রাজনৈতিক দল হিসেবে লবিস্ট ফার্মের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে তথ্য দাখিল করে। সেখানে বিএনপি এই ফার্মের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়, যেটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সোমবার পার্লামেন্টে জানিয়েছেন। বিএনপি তাদের নয়াপল্টনে অফিসের ঠিকানা দিয়ে এই ফার্মের সঙ্গে চুক্তিটা করেছে। এই ফার্মকে তারা প্রতি মাসে $50,000 করে এবং শুরুতে $1,50,000 অ্যাডভান্স দিয়েছে, অর্থাৎ প্রায় $2 মিলিয়ন তারা 3 বছরে পে করেছে। নয়াপল্টনের অফিসের ঠিকানা দিয়ে করা চুক্তি অস্বীকার করার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, বিভিন্ন ঠিকানা দিয়ে বিভিন্ন নামে তারা 12টিরও বেশি লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছে এবং $মিলিয়ন তারা এই ক্ষেত্রে ব্যয় করেছে, অর্থাৎ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য, দেশবিরোধী অপপ্রচার চালানোর জন্য, দেশের উন্নয়ন ও অগ্রগতি রুখে দেওয়ার জন্য, দেশের রপ্তানি বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য বিএনপি প্রতিষ্ঠান হিসেবে লবিস্ট নিয়োগ করে এই কাজগুলো করছে।